Guys, welcome back to my channel Explore with Suhani. আজ তোমাদের এমন একটা ব্লগ দেখাবো যেটা নিয়ে কোনো ব্লগার আজ অবধি হয়তো ব্লগ করেনি। চলো আমার ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি ভূত ছাড়ানোর লাইভ ভিডিও। আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল বাসে করে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ গন্ডি দেওয়া হচ্ছে ওই লাঠিটা দিয়ে। এই গন্ডির মধ্যে কিন্তু কারোর যাওয়া চলবে না। এই গন্ডির মধ্যে যিনি আছেন তাকে কিন্তু কোনো ভূত প্রেতে ভর করেনি, তাকে ভর করেছিলেন স্বয়ং মা মনসা। বল কে তুই, এই কাল পুরুষ তবে তবে ঠাকুর জীবন ঠাকুর মনসা লা বলো, ঠাকুর এসছে কথা বলো, ভূত আছে না? তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, কারণ এরপরে যে ক্লিপটি দেখবে তাকে ভূতেই ধরেছিল সেটা লাইভ প্রুফও তোমাদের দেখাবো। মা তুমি তো আছো, তুমি কারণ কে বাঁচাও, ও ঠাকুর তো মানছে, কাউকে মানে না, নিজে তেজ অহংকার নিজে দিয়ে দেখা, সামনে দেখা দাও, খুব দেখা দিচ্ছে, কে বলেছে দেখা দেয় না? এখানে ভিডিও করা একেবারে নিষিদ্ধ, কিন্তু তাও তোমাদের দেখাবো বলে আমি এখানে লুকিয়ে ভিডিও গুলো করেছি। ঠাকুর না হলে তাকে বুঝে তো কেউ পড়বে না, পারবি আমাদের কথা শুনবে বাবা? সে আমি তো বলছি শুনছে, বাধ্য শুনতে হবে, শুনতে হবে, তুই যাবি ভয় দেখাতে আমার বদলে। তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা কি কখনো আগে ভূত দেখেছো বা এরকম কোনো কিছু দেখেছো আগে। এই জায়গাটার নাম হলো কমলা। আর যিনি ভূত ছাড়ান তিনি হলেন একজন হাজি সাহেব, যাকে আমি দাদাজি বলে ডাকি, আর তার পুরো নাম হাজি শেখ আবু তাহের। এখনো দুজন সুনামের নবী বাদশাহ ইবনে দাউদ পয়গম্বর ঢুকে যাও, দ্বিতীয় ফোঁ মারো, তৃতীয় ফোঁ, দ্বিতীয় ফোঁ মার, কুদরতুল্লাহ ইসলাম ঢুকে যাও, জিন করিম আব্দুল শোক সিরাজ জঙ্গ জমিন সার হাকিম সাহেব বাদশাহ জিনে বন্দি কর, আর এক ফোঁক, তৃতীয় ফোঁ মার, তো তোমরা দেখতেই পেলে কি করে ভূত ছাড়ানো হয়। আজকের ভিডিওটা একেবারেই অন্যরকম ছিল, আমারও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো ভূত দেখার। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতন টাটা।